বন্ধুরা সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আমি চলে এসেছি নতুন ভিডিও নিয়ে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমরা আমাদের পৃথিবীতে এক আজব জায়গায় বসবাস করি কখনও তো কখনও আমাদের সঙ্গে এমন কিছু ঘটনা হয়ে থাকে যা আমরা কখনও আমাদের কল্পনাতেও আনতে পারি না আবার হয়তো আমরা আমাদের চোখের সামনে যেটা দেখে থাকি সেটা হয়তো সত্যি নয় হয়তো আপনি আপনার চোখের সামনে যেটা দেখছেন বা যেটা জানতে পারছেন সেটি ভুলও হয়ে যেতে পারে হয়তো আমরা সকলে যেটা দেখছি তার ভিতরে অন্য কিছু রহস্য লুকিয়ে আছে তেমনই কিছু অদ্ভুত ঘটনা বা অদ্ভুত জিনিস সম্বন্ধে আজ আমরা জানতে চলেছি তো দেরি কেন শুরু করা যাক ভিডিও বন্ধুরা আজ আমরা প্রথমে কথা বলবো গৌতম বুদ্ধের ব্যাপারে আমরা সকলেই জানি বৌদ্ধদের প্রধান ভগবান হলেন গৌতম বুদ্ধ আমাদের সকলের ঘরে প্রায় গৌতম বুদ্ধের একটি করে ছোটো মূর্তি থেকে থাকে আমরা আজ গৌতম বুদ্ধকে নিয়ে কিছু কথা জানব আমরা জানি গৌতম বুদ্ধ ছিলেন ভগবান কিন্তু আসলেই তিনি ছিলেন এক মানুষরূপী দেবতা গৌতম বুদ্ধের এক গোপন তথ্য ব্যাপারে আমরা আজ বলতে চলেছি আমরা সকলেই জানি গৌতম বুদ্ধ এক বটগাছের নিচে বসে ধ্যান করতেন আমরা গৌতম বুদ্ধের মূর্তি বা তার ছবিতে তার মাথায় কোঁকড়ানো চুল দেখতে পাই কিন্তু বহু কাল ধরে একটি কথা প্রচলন হয়ে আছে সেটি হলো আমরা দেবতা গৌতম বুদ্ধের মাথায় যে কোকরানো চুল দেখতে পাই সেটা আসলে নাকি গৌতম বুদ্ধের মাথার চুলই না শোনা যায় যখন গৌতম বুদ্ধ ধ্যান করতে বসেছিলেন তখন তার মাথায় যাতে রোদ না লাগে তার জন্য নাকি শত শত ছোট ছোট স্থল স্থলসামুখ তার গা বেয়ে তার মাথায় উঠে তার মাথায় সম্পূর্ণভাবে ছাড়িয়ে যান যাতে তার মাথায় রোদ না লাগেন এবং সেই উত্তপ্ত রোদে বসে তিনি যাতে অসুস্থ না হয়ে পরে সেই জন্য নাকি তার মাথায় এমনভাবে চালিয়ে রেখেছিল ঠিক যেন ছাতার মতো গৌতম বুদ্ধকে ছায়া দিত তারা বন্ধুরা আপনারা হয়তো অনেকেই মাছের বৃষ্টি সম্বন্ধে অনেক কথা শুনেছেন অনেকবার কিন্তু হয়তো এই মাছ বৃষ্টি নিয়ে অনেক কৌতূহল রয়েছে আপনার মনে আমরা তো উড়ন্ত মাছ সম্বন্ধে অনেকে শুনেছি টিভিতে ডিসকভারিতেও উড়ন্ত মাছ নিয়ে অনেক ছবি দেখেছি কিন্তু মাছের বৃষ্টি এটা তো ভীষণ আজব ঘটনা কিন্তু এই ঘটনা অনেকবার শোনা গেছে অনেক জায়গাতেও এই মাছ বৃষ্টি হয়েছে এরই মধ্যে উল্লেখযোগ্য হলো মেক্সিকো তবে আপনারা কি জানেন এটি কেন হয় আসলে বলা হয় যখন কোনো টর্নেডো বা ঘূর্ণিঝড় কোনো নদী বা সমুদ্রের উপর দিয়ে যায় তখন তার অত্যধিক গতিবেগের কারণে তার সাথে সে সমুদ্র বা নদীর মাছগুলোকে সে তার ঝড়ের সাথে নিয়ে আসে এবং সেই ঝড়টি যখন কোনো স্থলভাগের উপর দিয়ে যায় তখন যখন তার গতিবেগ কমে আসে তখন সে সেই মাছগুলিকে কোনো স্থলভাগের উপরে ফেলে দেয় বা সেই ঝড় থেকে সেই মাছগুলি আস্তে আস্তে পড়তে থাকে এর কারণেই হয়ে থাকে মাছের বৃষ্টি যেটি আজ পর্যন্ত বহু বহু জায়গায় দেখা গেছে বন্ধুরা এবার আমরা কথা বলবো আমাদের শেষ টপিক নিয়ে বন্ধুরা এবার আপনি যে জিনিসটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি দেখে হয়তো আপনি এটিকে কোনো বল বা স্পঞ্জ ভেবে ভুল করছেন তাই আমি আপনার কথাকে ভুল প্রমাণ করে এটি বলতে চাই যে এটি কোনো আসলে বল বা স্পঞ্জ না এটি বল বা স্পঞ্জ জাতীয় একটি ব মাছ যেটি সমুদ্রে পাওয়া যায় তবে কখনোই এর সুন্দরতা দেখে ভুলে এর মুখের ভিতরে হাত দিতে যাবেন না যেন কারণ এর মুখের ভিতরে আপনার আঙুলের যতটুকু অংশ যাবে ততটুকু অংশ হয়তো আপনি আর জীবনেও ফেরত পাবেন না কারণ এর মুখে রয়েছে প্রচণ্ড পরিমাণে ধারালো দাঁত যেটি আপনার আঙুলটিকে নিমিষের মধ্যে শেষ করে দিতে সক্ষম